এন আরডি টিভি অসহায়দের কথা বলে সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক নজরে আজকে বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তাসনিম আক্তার বিস্তারিত জানাচ্ছেন সামরান সাদে জাতিসংঘের সাধারণ পরিষদে ঐতিহাসিক ভোট রাশিয়ার নিন্দা কিয়েভবাসীকে ওয়াতিলকিভ শহরে যাওয়ার সুযোগ দেওয়া হবে মস্কো রাশিয়াকে ছেড়ে যাচ্ছে বড় বড় প্রতিষ্ঠান ইউক্রেনে কাকে পুতুল সরকার চায় রাশিয়া তালেবান থেকে বাঁচতে আজমল এসেছিলেন ইউক্রেনে এবার গেলেন পোল্যান্ডে ইউক্রেন আক্রমণের ঘটনায় রাশিয়াকে তিরস্কারের পক্ষে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদ ভোট দিয়েছে মস্কোকে লড়াই থামানোর দাবি জানানো হয়েছে এবং সামরিক বাহিনী সরিয়ে নিতে বলা হয়েছে গতকালের ভোটে ইউক্রেনে আক্রমণের ঘটনায় রাশিয়ার নিন্দা করা হয়েছে এ ব্যাপারে একটি প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে অনুমোদন পেয়েছে ভোটে প্রস্তাবটির পক্ষে 141 দেশ এবং বিপক্ষে ছিল রাশিয়া সহ 5টি দেশ আরো 35 দেশ ভোট দেয়া থেকে বিরত থেকেছে মস্কো বলেছে রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের নগরটি ছেড়ে যাওয়ার মধ্যাঞ্চলীয় শহর ওয়াসিলকিভের দিকে যেতে দেবে কিয়েভে অভিযানের জন্য শহরটির দিকে রাশিয়ার বিশাল ও ভারী অস্ত্রে সজ্জিত সেনাবহর অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে প্রস্তাব দেয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ রাষ্ট্রীয় টিভিতে হামলার বিষয়ে হালনাগাদ তথ্য দেওয়ার সময় এ প্রস্তাব দেন মেজর জেনারেল কোনাশেনকভ রোলিং নিউজ চ্যানেল রাশিয়া 24 এ প্রচারিত মন্তব্যে বলেন বেসামরিক লোকজনের প্রস্থানের ক্ষেত্রে রাশিয়ার সেনা সদস্যদের তরফ থেকে কোনো বাধা থাকবে না এ নিয়ে দ্বিতীয়বারের মতো রাশিয়া কিয়েভ থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার প্রস্তাব দিল গত সোমবারও কোনাশেনকভ একই প্রস্তাব দিয়ে বলেছিলেন বেসামরিক লোকজনের ওয়াসিলকিভে যাওয়ার পথটি উন্মুক্ত ও নিরাপদ ইউক্রেনে রাশিয়ার হামলার আগে থেকেই বিশ্ববাজারে অস্থির হয়ে ওঠে জ্বালানি তেলের দাম যুদ্ধ শুরু হওয়ার পর তা আরো অস্থির হয়ে ওঠে প্রায় 9 বছর পর গতকাল বুধবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম 7% বেশি বেড়ে প্রতি ব্যারেল প্রায় $113 উঠেছে যুক্তরাষ্ট্র সহ তাদের পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করায় জ্বালানি ছাড়াও নানা খাতে অস্থিরতা দেখা যাচ্ছে এখন ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে আক্রমণ চালাচ্ছে রাশিয়ার সেনারা কিয়েভের বাতাসে বারুদের গন্ধ নানা নিষেধাজ্ঞা আরোপ চলছে কিন্তু থামছে না অটল রাশিয়া যদিও রাশিয়া বারবার বলছে ইউক্রেন দখল তাদের লক্ষ্য নয় তাদের লক্ষ্য ন্যাটোর সদস্য হতে চাওয়া ইউক্রেনকে থামানো কারণ ন্যাটোর সেনা ইউক্রেনে এলে নিরাপত্তার হুমকিতে পড়বে রাশিয়া আজ যুদ্ধের অষ্টম দিন ইউক্রেনের কয়েকটি শহরের নিয়ন্ত্রণ এখন রাশিয়ার হাতে এমন অবস্থায় একটি প্রশ্ন সামনে এসেছে যে ইউক্রেনে পুতুল সরকার বসাতে চায় রাশিয়া সেই নামটিও প্রকাশ করে দিয়েছে দেশটির একটি গণমাধ্যম প্রায় এক বছর আগের কথা গত বছরের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করার 4 মাস আগে দেশ ছাড়েন আজমল রহমানি সপরিবারে পাড়ি জমান ইউক্রেনে নিজ দেশের সংঘাতপূর্ণ পরিস্থিতি থেকে বাঁচতে ইউক্রেনে আশ্রয় নেওয়ার পর আজমলের মনে হচ্ছিল তিনি যেন এক টুকরো স্বর্গ খুঁজে পেয়েছেন তবে সেই স্বস্তির অনুভূতি আর বেশি দিন থাকল না আশ্রয় দানকারী দেশ ইউক্রেনেই এখন যুদ্ধের দামামা জীবন বাঁচাতে আবারও সপরিবারে পালিয়ে বেড়াচ্ছেন ইতিমধ্যে সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডে পৌঁছেছেন আজমল সম্প্রতি ইউক্রেন সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডে প্রবেশের পরপরই ফরাসি বার্তা সংস্থা এএফপিকে সাক্ষাৎকার দিয়েছেন আজমল রহমানি তিনি বলেন আমি এক যুদ্ধ থেকে পালিয়ে অন্য আরেকটি দেশে এসেছিলাম এখানেও আরেক যুদ্ধ শুরু হয়ে গেল খুবই দুর্ভাগ্য প্রতিদিনের বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই আনন্দ বিনোদনে এনআরডি টিভির সাথেই থাকুন লাইক দিন সাবস্ক্রাইব করুন শেয়ার দিন সবাইকে শুভেচ্ছা